নবী কাজম বলেছেন শুধু সুন্দর দেখে বিয়ে করো না তাইলে এমনও হতে পারে এই বিয়েটা এই বিয়েটা বিয়ে করেছো ঠিক আছে অনেক সময় এমনও হয় এই সৌন্দর্য এই মেয়েকে ক্ষতি ধ্বংস করে দেয় আসা হসন হুন্না তোর দিয়ে হিন্না ওলা তাজাউ হুন্না লিমাল হিন্না আসা আমাল হুন্না তোর তোকে হিন্না শুধু মাল দেখে বিয়ে করো না মাল স্ত্রীকে অনেক সময় অনেক টাকা পয়সা আছে তাকে অবাধ্য বানিয়ে দেয় তোমার শুধু বংশ গর্ব এটা অ্যা করতে পারে অপমানিত করতে পারে ওয়ালা আমাতুন খারমা সৌদা ইন আফজাল ইবনে মাজারেবায় বরং এগুলো যদি হয় তাহলে তো আমাতুন সৌদা কালো খারমা হ্যাঁ জাতুদ্দিন অঙ্গ প্রত্যঙ্গি আছে না অনেক সময় কমিয়ে থাকে এটাও দিনদার আমানতদার এমন নারীও এর চেয়েও ভালো যেটা মাকসাদ উদ্দেশ্য যদি আদায় হয় হ্যাঁ ওটাও নবী করিম সালাম বলেছেন যদি সবগুলো হয় সাথে দিনদার হয় তাহলে অনেক ভালো বাকি প্রকৃত দিনদার প্রকৃত দিনদার প্রকৃত দিনদার মানে এখন দিনদারের তো কত ব্যাখ্যা দিনদারির কত অবস্থা হ্যাঁ এই কি বলে এটাকে দাড়ি টুপি অথবা মহাজ পোশাক তো আসলে কি না এটা আপনাদের বেলা সবার বেলায় এটা এটা বলা মাকসাদ এটা বলা মাকসাদ তো যার মধ্যে আল্লাহ তালার ভয় যত বেশি আছে যার মধ্যে তাকোয়া যত বেশি আছে এটা এটা স্পষ্ট জিনিস অজানা জিনিস কিন্তু এর নিদর্শন আছে অনেক রকমের নিদর্শন আছে কাছে থাকলে দেখলে চললে ফিরলে কি হয় প্রকাশ পেতে থাকে একদিন দুই দিন পাঁচ দিন লাগেও প্রকাশ পেতে থাকে তো অনেকে তুচ্ছ তুচ্ছ হালকা হ্যাঁ আমার মেয়ে খুব দিন দারুণ ছাড়া বাইরে যায় না মাথায় কাপড় ছাড়া কি করে না বাইরে যায় তো এই বুঝ যদি হয় তাহলে তো এই বুঝ এই যদি বুঝতে হবে যে দিনদার এবং দিনদারির অবস্থা কি সেটা ইয়া জিনিস এখন আমি মানুষ অবৈধ সম্পর্ক সম্পর্কগুলো কি জন্য হয় সব ওই সমস্ত কারণ যেগুলো কোনোটাই কি না এখন অবৈধ অন্যায় সম্পর্ক করে বিয়ে করবে আর সব কল্যাণ চাইবে কেমনে হবে হয়তো সৌন্দর্যের পিছনে পড়েছে হয়তো অর্থের পিছনে পড়েছে হয়তো কোনো লোভ লালসার কোন পিছনে পড়েছে তো এটা তো কল্যাণ আসতে পারে না এবং এই অবৈধ অন্যায় সম্পর্ক থেকে কোনো ধরনের কল্যাণ না পাওয়ার আরো অনেক জাগতিক কারণও আছে যৌক্তিক কারণও আছে কারণ এটার ভিত্তি হয় পুরা শতভাগ মিথ্যার ওপরে শতভাগ আবেগের উপরে মিথ্যা যখন প্রকাশ পেয়ে যায় তখন সব উল্টে যেতে থাকে আবেগ যখন দূর হয়ে যায় তখন সব কি হইতে থাকে নষ্ট হইতে থাকে তো এই জন্য যদি জিন্দগির আরাম এবং আমি যেটা মূল বলেছি যে আখেরাতে দুনিয়া আখেরাত উভয় জগতে আমার জন্য সহায়ক বিয়ে সংসার পরিবার তাইলে এটার জন্য নিঃসন্দেহে প্রস্তুতি এবং দিলি মানসিক হ্যাঁ আল্লাহ তালার কাছে চাওয়া এগুলো এগুলো ছাড়া হয় না হ্যাঁ আল্লাহ তালা হজরত মুসা আল্লাহ সাল্লা মুসা মূসা আলহিাস্লা মিশর থেকে ফেরাউনে তারাই দিল না চলে আসলেন এক ধরনের গোপনে পালিয়ে চলে আসলেন চলে এসেছেন যেখানে দুইটা ঐতিহাসিক ইয়ার থেকে পাওয়া যায় ম্যাপ হিসেবে একটা যেটা বেশি নির্ভরযোগ্য মনে হয় সেটা হলো সৌদি আরবে তাবুক থেকে দুইশো আড়াইশো কিলোমিটার দূরে আকাবা সাগরের পাশে জায়গাটা নাম আলবাদ বলে এখন এই জায়গাটার নাম আলবাদা এখানে মাগায়ে সোহেব আমি এবার গিয়েছিলাম ওখানে সোহেব আল ইসলামের মাগা এর সোহেব নামে একটা এলাকা আছে তো আমি অবাক হলাম যে ফেরাউনের অবস্থান থেকে এখানে না হলো হাজার কিলোমিটার দূরত্ব হবে বুঝতে বা না হোক হাজারের কাছাকাছি ছাড়া কম হবে না উনি ওখান পর্যন্ত চলে আসছেন বিশাল পথ না আইসা ক্লান্ত শ্রান্ত হয়ে বলেছেন রব্বিন ফকির এটা চমৎকার দোয়া করান আল্লাহ আপনি যে কল্যাণ আমার জন্য দিয়েছেন আমি এটার বড় মহতাজ আমি ফকির ফকির বলে না আমি ফকির মানে মোস্তাদ রব্বি ইন্নি লিমা আঞ্জালতা ইলাইয়া মিন খাই রব্বি হে আমার রব ইন্নি নিশ্চয় আমি লিমা আঞ্জাল ইলাইয়া মিন খাইরিন আমার জন্য যে কল্যাণগুলো আপনি রেখেছেন ফকির আমি এর বড় মোহতাজ আমাদের এই দোয়া ঠিক আছে এই দোয়ার পরে আল্লাহ তালা ওনার থাকার ব্যবস্থা করলেন ওনার মুরব্বী তত্ত্বাবধায়কের ব্যবস্থা করলেন ওনার নবীর মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে দেন এই আমি বিয়ের নিয়ে কেউ পেরেশা করলে এই দোয়া শেখাই দেখো দোয়া করবা মুসা সন্ন মূস আলাইসাল্লামু সরণে রব্বেননি লিবান জল তাই মিন খাইরিন হবে হবেও ভালো হবে ইনশাআল্লাহ